আসসালামু আলাইকুম এলিনা সিজি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি দেখাবো কি করে খুব সহজেই সারা বছর জুড়ে লিচু সংরক্ষণ করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি আমার সামনে অনেকগুলো লিচু নিয়েছি। এখান থেকে বেছে বেছে খুব ভালো দেখে লিচু বোটা সহ ছিঁড়ে নিচ্ছি। বেছে বেছে খুব ভালো দেখে লিচু নিতে হবে, আর যদি বোটা না থাকে তাহলে সেগুলো নেওয়া যাবে না, রেখে দিতে হবে এক সাইডে। আমি অনেক বেশি নিব না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু লিচু নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে রাখছি 10 মিনিটের মতো, কারণ লিচুতে যদি কোনো প্রকার কেমিক্যাল থাকে সেগুলো ভিজিয়ে রাখলে চলে যাবে। তারপর 10 মিনিট পর আমি এগুলোকে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা কিচেন টিস্যু দিয়ে মুছে নেব খুব ভালো করে। আপনারা ইচ্ছে করলে এগুলোকে টাওয়াল দিয়েও মুছে নিতে পারবেন। আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি খুব ভালো করে, একটা একটা করে এভাবে মুছে নিতে হবে। এমনভাবে মুছতে হবে যাতে লিচুর গায়ে পানি না থাকে, সেটা দেখতে হবে। তারপর সবগুলো লিচু মুছে নেওয়া হয়ে গেলে এগুলো আমি ফ্যানের নিচে রেখে দেব, কারণ ফ্যানের নিচে রাখলে খুব ভালো করে শুকিয়ে যাবে, এমনটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য আমি একটা এয়ার টাইট বক্স নিয়েছি। এই বক্সে প্রথমে একটা টিস্যু দিয়ে দিচ্ছি। টিস্যু দিয়ে দেওয়া হয়ে গেলে আমি টিস্যুর উপরে লিচুগুলো রাখব। লিচু রাখা হয়ে গেলে আমি টিস্যু দিয়ে এভাবে করে মুড়িয়ে নিব। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা পেপার নিলাম। পেপার নিয়ে পেপারে এভাবে করে লিচু আমি রেখে নিচ্ছি। এভাবে করে রেখে তারপর আমি পেপারটা মুড়িয়ে নেব খুব ভালো করে। আপনারা চাইলে এখানে এভাবে করে অনেকগুলো রাখতে পারেন, আমি অল্প করে রেখে দেখাচ্ছি। তারপর আমি এটাকে একটা শপিং ব্যাগের ভিতরে ঢুকাবো। শপিং ব্যাগে ঢুকিয়ে কেউ চাইলে এটাকে একটা পিন দিয়ে আটকে দিতে পারেন, আমি আটকাচ্ছি না, এভাবেই রেখে দিচ্ছি। এবার এটাও হয়ে গেল, এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি, এটা সবচেয়ে সহজ। সেটা হচ্ছে এভাবে করে আমি আবারও লিচুগুলো বোটাসহ ছিঁড়ে নিচ্ছি। যদি বোটা ছিঁড়ে যায়, মানে বোটা না থাকে, তাহলে সেগুলো নেওয়া যাবে না। আর দেখে দেখে এরকম পচা লিচুগুলো ফেলে দিচ্ছি। তারপর আমি একটা এরকম পলি ব্যাগ নিলাম, নিয়ে আমি ডাইরেক্ট লিচুগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এই পলি ব্যাগটা খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে করেও লিচু সংরক্ষণ করে রাখা যায়। এবার সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব একদিনের মতো। একদিন পর আমি বের করে আপনাদের দেখাবো। এবার বের করে নিচ্ছি, কেমনটা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। বক্সেরগুলো আগে প্রথমে খুলে দেখাচ্ছি। এমনটা হয়েছে, একদম ফ্রেশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি কাগজের ভেতরে রেখেছি এটাও দেখাচ্ছি, এগুলো খুব ফ্রেশ রয়েছে, অনেকটা বরফ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর যে পলি ব্যাগে রেখেছিলাম সেগুলো তার পাশে অনেক বরফ জমেছে। এবার আমি একটা ছুলিয়ে দেখাচ্ছি কতটা ফ্রেশ রয়েছে। 10 মিনিট পর আমি ছুলাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন একদম টাটকা রয়েছে। এভাবে করে আমরা সারা বছর জুড়ে লিচু সংরক্ষণ করতে পারি। তবে অনেক দিন থাকলে এই লিচুর খোসাটা এতটা টাটকা থাকবে না, কিন্তু খেতে টেস্ট একই রকম থাকবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় রেখে দেখতে পারেন। যারা লিচু খেতে ভালোবাসেন এবং সারা বছর লিচুর টেস্ট পেতে চান, আশা করি আমার আজকের এই লিচু সংরক্ষণের টিপস ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।